মারলে তো মরবো। এয়ারগানের পাওয়ার আছে, খুবই পাওয়ার আছে। অন্তত তোকে 50 মিটার ভিতরে যদি মারে, নরম জাত যদি করে অন দ্য স্পটে। আজকে আমরা অপারেশন সঞ্জীবনীর মাধ্যমে আমরা একটা স্পেশাল অপারেশন চালাই, যার মাধ্যমে খোয়াইপিএস এর ওসি আমরা সবাই মিলে একটা টিম ফর্ম করি। টিম ফর্ম করে আমরা তল্লাশি চালাই কনজিউমার আর ডিলারদের মাঝখানে। তো আমরা 6-7 জনকে কনজিউমারকে ধরি, তারপর আমরা একটা গোপন সূত্রের মাধ্যমে জানতে পাই যে গৌতম বর্মন, বাবার নাম ভূপেশ বর্মন, বাড়ি লালছড়া এরিয়াতে, ওনার বাড়িতে প্রচুর কন্ট্রাব্যান্ডস এবং হাতিয়ার বগেরা আছে। তো আমরা যাই, গিয়ে সেরে আমরা তল্লাশি করি। তল্লাশি করে আমরা 2,07,900 টাকা উদ্ধার করি, 2 কেসেস অফ হেরোইন উদ্ধার করি, 2 কেসেস অফ হেরোইন, একটা দেশি পিস্তল, 7টি মোবাইল, 1টি ট্যাবলেট আর 1টি বাইক, পালসার বাইক আমরা আটক করি। তো এই অপারেশনের মাধ্যমে আমরা আজকে একটা হিউজ সাকসেস পাই খোয়াইপিএস। আমি খোয়াইপিএস এর সব কর্তৃপক্ষকে খুবই কংগ্রেচুলেট করি যে ওরা এত বড় একটা সাফল্য করলো। আর ওসি সুবীরবাবু হ্যাজ বিন ডুইং দিস ফর লং টাইম, উনি খুব ভালো আজকে সাকসেসটা করলো। আর খোয়াইবাসীদেরকে আমি এটাই বলতে চাই যে ওরা নিরাপত্তে আছে, আপনারা ভয় পাবেন না, আমরা আছি আপনাদের সাথে, দুর্গাপুজো ভালোভাবে কাটবে। আর এটা আমাদের অনেক বড় সাকসেস খোয়াই থেকে, আমরা দেশি পিস্তল সহ কন্ট্রাবেন্স এবং মোবাইলস অ্যান্ড অল দিস থিংস আমরা ধরতে পারি। আর জিজ্ঞাসাবাদ চলছে, ইন্টারোগেশন চলবে, ইন্টেন্স ইন্টারোগেশন চলবে। ইন্টেন্স ইন্টারোগেশনের পরে আমরা আরও সাকসেস করার উদ্দেশ্যে আছি। তো আপনার পাশে থাকুন, উই উইল বি ডুইং দ্য সাকসেস। স্যার, পিস্তলের সাথে কোনো কার্তুজ পেয়েছেন? কার্তুজ পাওয়া হয়নি।